বিদ্যুতিক ইল এক ধরনের ইল মাছ ঠিক যদি বিদ্যুতিক ইল মাছের তেমন কোনো অর্থনৈতিক অবস্থান তেমন নেই এই ইল মাছকে বহু বছর ধরেই গবেষকরা গবেষণা করছে এই মাছ থেকে প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এই ইল মাছ পাঁচ থেকে সাত ফুট লম্বা হয়ে থাকে এবং বিশ কিলোগ্রাম এর বেশি ওজন হয়ে থাকে বাচ্চা ইল মাছের বিদ্যুতিক ক্ষমতা কম থাকায় স্থানীয় বাসিন্দারা ছোট বা বাচ্চা ইল মাছ খাবার হিসেবে গ্রহণ করে তবে একটি পূর্ণাঙ্গ ইলের মৃত্যুর পর প্রায় আট ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে আর এই জন্য একটি পূর্ণাঙ্গ ইল মাছ খাওয়া থেকে নিরচ্ছন্ন করা হয়েছে আপনারা যারা এই ইল মাছকে আগে থেকে চিনেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন